হাই নমস্কার জয় জগন্নাথ সমস্ত মোর গুড মর্নিং আশা করছি আপনার বহুত ভালো থাকবে খুশিতে থাকবে মু বহুত ভালরে আছি খুশিতে আছি আজ আপনার মু গোটে রেসিপি দেখাবো চাহুছি পালং শাক মুগ ডালি আর আলুর তরকারি চালন্তু স্টার্ট করি আজর রেসিপি দেখুন মোটে কিছু পালংকু রাখিছি গোটা তাকে কাটি দেবা তারপর কিছু মশলা টমাটো জিরা ডালচিনি অদা ও আলুকু কাটিকি রাখি দিয়েছি পালং শাক টিকে কাটিকি রাখি দিয়েছি তারপরে আমি গোটে কড়াইরে কিছু তেল নেই কাটি রাখি আলুগুলো ভাজি দেবা ব্রাউন কলর আসে পর্যন্ত তাকে টিকে ভাজি দেবা এবে দেখুন আলুটি ভাজি হয়ে তাকে আমি গোটে প্লেট কু কাটি নেবা এবে দেখুন সেই কড়াইরে কিছু তেল নিয়ে যাব এবে দেখুন তেলটা গরম হয়ে যাইছে চামচ জিরা নিয়ে যাব তেজপত্র খুঁড়ে এমনি ছোট ছোট করে নিয়ে যাইছি গ্রাইন্ডিং করি রাখিছি মশলা এমনি ভালো ভাবে তাকে কষি নেবা ভিতরে কিছু হলদি মিশাই দেওয়া ও কাশ্মীরি চিলি গোটে চামচ স্বাদ অনুসারে লুণ পকাই দেওয়া গোলমরিচ গুণ্ড হাফ চামচ পকাইকি মিক্স করিদেবা মশলার তেল অলগা হওয়ার জন্য আমি তাকে কষি নেবা এবার দেখুন মশলার তেল বাহারি গলানি আলু কষি নেবা বসাইকি রাখিছিলি টিকি অল্প মুগ ডালি মিশাই দেবা পালং শাক পকাইবা সব মিক্স করে নেবা পালং শাকর বহুত পানি বাহারি
पानी मरिया पर्यंत तक टिक भाजी नबा देखों तो कितने पानी बाहर लाने बहुत सारा पानी बाहर चुका गुरु तक वे हम घोड़ों ने दे दवा सिज़ी वापन मीडियम फ्लेम रे देख के मतलब उठ के कसि नबा सागरु बहुत पानी बाहर होती तक मरिया पर्यंत हम तक ढांकुनी देख रखी दवा ता भीतर भी साग आलू भी सिज़ी जीव डाली भी मुझे सिझे पके डायरेक्ट एमती बतुर रखी पकईदी तो टी सीझे टाइम भी लगे तो मीडियम फ्लेम गैस दे कि घोड़े रखीद ए घोड़ी काढ़ देखीद मोर सीझीगला मो तरकारी हाथ टी चेकी ना शी सीझीगला प्रस्तुत हो गला मोर पालंग साग तरकारी एबे देखंतु प्रस्तुत हो जाइछ हमर पालंग साग तरकारी जदि रेसीपीटा आपनको भल लागुछि कमेंट माध्यम रे निश्चित जनइबे आ जो मन मो चैनल रे नुवा अछन निहाते सब्सक्राइब करिवे लाइक करिवे शेयर करिवे वीडियोटा को एटेंड करछु बाय।